প্রধান দেশে এই ফুলটি সচরাচর দেখা যায়, কিন্তু আমাদের দেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই ফুলটি চাষ এতদিন প্রায় অসম্ভবই ছিল। এই প্রায় অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করে তুলেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দেলোয়ার হোসেন ভাই। তিনি তার পুরো বাগান জুড়ে চাষ করছে টিউলিপ ফুল। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার শেখ নিবেদিত দীপ্ত কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক আমার চারপাশে দেখতে পাচ্ছেন টিউলিপ ফুলের বাগান, এবং আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই টিউলিপ ফুল কিভাবে আমাদের জলবায়ুতে, আমাদের দেশের জলবায়ুতে কিভাবে চাষ করা হচ্ছে, এই চাষ পদ্ধতি কেমন, এর ভবিষ্যৎ সম্ভাবনা কেমন, সব কিছু। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। আপনার এখানে তো দেখতে পাচ্ছি অনেক টিউলিপ ফুল ফুটে আছে, এবং খুব সুন্দর সুন্দর কালার, খুব অনেকগুলো ভ্যারাইটিও মনে হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা আগে দেখতাম হচ্ছে ক্যালেন্ডারের পাতায় হচ্ছে টিউলিপ ফুলের ছবি, কিংবা হচ্ছে টিভিতে দেখতাম যে নেদারল্যান্ড বা অন্যান্য শীত প্রধান দেশে এই টিউলিপ ফুল হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের মাটিতেই টিউলিপ ফুল, এটা তো প্রায় একটা অসম্ভব ব্যাপারই ছিল, সেটাকে আপনি সম্ভব করে তুলেছেন। তো এটা আসলে কবে শুরু করেছিলেন প্রথম, বা আগেই কি ফুল চাষ করতেন নাকি প্রথমে এই টিউলিপ ফুল দিয়ে? ধন্যবাদ আপনাকে। আমি মূলত একজন ফুল চাষি, বড় বাংলাদেশের ফুল খামারির মধ্যে আমিও একজন। আমি সারা বাংলাদেশ নিয়েই কাজ করি ফুল নিয়ে, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল নিয়ে, যেমন জারবেরা, আপনার লিলি, তারপরে আপনার কার্নেশন, তারপরে ডাসরোজ, মানে চাইনা গোলাপ যেটাকে আমরা বলি, হাই ভ্যালু ক্রপসের যে ফুলগুলি আছে, যেগুলো আমরা ইনপুট করি দেশের বাইরে থেকে, আমি ওই ফুলগুলি নিয়ে বেশি কাজ করি। আমি বললাম প্রথমে 2016 সালে আমরা একটা এক কন্টেইনার ওরিয়েন্টাল লিলি বাল্ব নিয়ে আসি নেদারল্যান্ড থেকে, একটা কোম্পানি থেকে। তার সাথে ছিল আমাদের সাথে, আমি ছিলাম, আমার এক নূর মোহাম্মদ ভাই আছে, উনি হলো আগারগাঁও ফুল মার্কেটের সভাপতি, ওনার বাড়ি হলো যশোরে, আরেকজন আছে টিপু ভাই। তখন আমরা ওই লিলি আমার বাল্ব আনতে যাই, ওখান থেকে একজন আসছিল, এক্সপার্ট বাংলাদেশে আসছিল, উনি এসে আমাদের সাথে আমাকে অনেক শিখাইলো, আমাদের আমাকে বা আমার বাসায় থাকছে, আমরা ভালোভাবে আমরা ওই লিলিটা প্রোডাকশন করছি বাংলাদেশে। তারপর নূর মোহাম্মদ ভাই আর আনে না, আমি প্রত্যেক বছর লিলি নিয়ে আসি 10-20 হাজার করে আনে। আমরা লিলি চাষটা আমি মনে বাংলাদেশে করছি, বিস্তৃত করছি। তারপর লিলির সাথে হলো যেই কোম্পানিতে আমরা নিয়ে আসলাম, আগে নিয়ে আইতাম, ওটা রয়্যাল বেঞ্জেন একটা কোম্পানি ছিল, বড় কোম্পানি। ওই কোম্পানিরা কি করছে, আমাদেরকে 1000 টিউলিপের বাল্ব না বলে দিছে। যখন লাগাইলাম দেখলাম গাছ হইলো, গাছ হওয়ার পর আমি আবার একটু যে আমাদের এই যে উপরে যে একটা শেড নেট ব্যবহার করছি, এটা আমরা বিদেশ থেকে আমদানি করি। এটার কাজ হলো আলুর যে লাক্স আছে, ধরেন এখন সূর্যের আলুর লাক্স যদি 90,000 থাকে, 90,000 সে 45,000 বানা দিবে এখানে। এটা 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 যখন আমরা আবার দেখলাম যে এখন একটু লাইট বেশি হচ্ছে, তখন আমরা ওদের সাথে যোগাযোগ করলাম, ওরা বললো যে আমরা ছবি দিলাম, তারা আমাদের কাছে লাইনে থাকলো, তখন তারা আমাদেরকে গাইডলাইন দেওয়া শুরু করলো যে তুমি টেম্পারেচার তোমার দিনে কত রাখার দরকার, তুমি কী কী করতে পারো, পানি সার কীভাবে কী সব কিছু ওরা আমাদেরকে বলতে পারলো। আমি একটু একটু এটা নিয়ে লেখাপড়া শুরু করলাম। এটা কোন মাসে আপনি? এটা হলো আমরা 2019 ডিসেম্বর ছিল, আমাদের ফুলটা ফুটছিল 20 ফেব্রুয়ারিতে। আমরা তোমাকে হেল্প করি, জাস্ট ফুলটা ফুটলো, কে জানি খুশ পায় এটা একটা ছবি পোস্ট করে দিল। আচ্ছা, পোস্ট করার পরে দেখলাম লোকজন সমানে এটার পিছনে আসলো, বিভিন্ন মিডিয়া আসলো, মানে শত শত দর্শনার্থী এখানে আসলো, আমাদের এই কৃষি কর্মকর্তারা আসলো। আসার পরে তারপরে আমরা একটু পরের বছর একটু একটা চিন্তা ভাবনা করে আর একটু বড় আকারে 20,000 বাল্ব নিয়ে আসলাম। আমাদের এখানে খুব ভালো হয়েছিল গত বছর। তারপরে আপনারা যে নিয়ে আসছেন, এই পরিবহন ব্যাপারটাও তো একটু পরিবহন, আমাদের টিউলিপের বাল্বটা বেশিরভাগ বিমানে আসতে হবে, কারণ সেটা তো ইয়া থাকে, আমরা তো সময় শর্ট শীত, আমাদের আমরা বেশিরভাগ বিমানে ক্যারি করি। তো সেক্ষেত্রে আপনার একটা বাল্ব আনতে আসলে কেমন খরচ? আমাদের এবার প্রায় 60 টাকা গেছে। আচ্ছা, তো এখন আপনি কি এই টিউলিপটা বাণিজ্যিকভাবে চাষ করছেন? আমরা 2 বছর হলো এক্সপেরিমেন্ট করছি, উন্মুক্ত ছিল মানুষের জন্য, সবাই দেখছে এখানে এসে টিউলিপ উপভোগ করছে। আমরা এই বছর থেকে হলো এখানে একটা এন্ট্রি নিচ্ছি 100 টাকা করে পার পার্সন, আর হলো আমরা এখানে ফুল বিক্রি করছি 130 টাকা করে। এখানে কতগুলো ভ্যারাইটি আছে? আমাদের এখানে হলো প্রায় 8টা কালার আছে, কালার হলো অরেঞ্জের কয়েকটা কালার, পার্পেলের কয়েকটা কালার, সাদার একটা কালার, হ্যাঁ 8টা রং আছে, কিন্তু ভ্যারাইটি 13টা। এটা কি ভ্যারাইটি? এটা এটা হলো আমরা লাল বলছি, আমরা নাম হলো লীলাবেলা,
আগামী বছর দেখবেন যত ওই জায়গায় গায়ে হলুদ হবে সব বেশিরভাগ টিউলিপের গায়ে হলুদ। তো দর্শক যদি দেখতে পারে যে এই লাল ফুলটা তো আসলেই খুব সুন্দর এবং অন্যান্য ফুলের তুলনায় একটু বড়, তাই না? এবং এগুলো এক একটা দেখতে পাচ্ছি যে কাপ আকৃতির নাকি? হ্যাঁ, কাপ আকৃতির। আচ্ছা, তারপরে 1 2 3 4 5 6 ছয়টা হচ্ছে পাপড়ি থাকে, ছয়টা থেকে পাঁচটা না? হ্যাঁ, ছয়টা পাঁচ। এটা হলো একটা জিনিস আমরা বলি, এটা হলো যখনই আপনার বিকাল 4টা বাজবে তখন কিন্তু সে একবারে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে ফুল। হ্যাঁ, আচ্ছা। আবার যখন 9টা বাজবে তখন থেকে ফুল আস্তে আস্তে বড় হবে, মানে ফুটে যাবে, ফুটে যাবে। তার মানে এটা রোদের উপরে নির্ভর করে এটা ফুটে, আবার যখন বিকাল হয়ে যায় রোদটা কমে যায় তখন আবার এটা চুপসে যায়, তাই? চুপসে যায়, চুপসে যায়। বাহ, বেশ ভালো। তো তো এক্ষেত্রে এখন এটা একটু একটু ফোটা শুরু করেছে দেখা যাচ্ছে, মানে হচ্ছে রোদের উপস্থিতি টের পাচ্ছে সেটা। আরেকটা জিনিস হলো কি, আমাদের এখানে প্রচুর ভিজিটর হয়, ভিজিটর হওয়ার কারণে ধরে না এখন ওই ও আপনি যদি কাশ্মীরে যান বা নেদারল্যান্ডে যান আপনি কিন্তু ফুল স্পষ্ট করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনার হলো আপনি এই ফুলের ভিতরে ঢুকতে পারবেন না, একটা সীমাবদ্ধতা আপনার রাস্তা থাকবে, ওখানে আপনি ওই যাইতে পারবেন, ছবি তুললে ওখানে দাঁড়া ছবি তুলবেন। তো এই পাশের অনেকগুলো ফুলই তো দেখলাম, অনেক কিছু জানলাম, ওই পাশে দেখতে পাচ্ছি আরো অনেক ফুল। তাহলে চলুন তো একটু দেখে আসি আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, বাগানের এই পাশটাও দেখতে পাচ্ছি অনেক রকমের ফুল, অনেক ধরনের ফুল, অনেক রঙের ফুল। কিছু ফুল দেখছি বড়, মানে গাছগুলো বড়, কিছু ছোট। ওই পাশে একটা দেখতে পাচ্ছি যে ওই পাশে সারির চারাগুলো কিছু, মানে কিছু ফুল ফুটেছে কিছু ফুল ফুটেনি, এটার কারণ? এটা হলো এক ভ্যারাইটি গত কারণ। হ্যাঁ, একটা ভ্যারাইটি ধরুন আপনার 25 দিন আসবে, একটা ভ্যারাইটি ধরুন 20 দিন আসবে, একটা 30 দিন আসবে। এগুলিকে সিলেক্ট করতে হবে কোনটা কতদিন সময় লাগে। সেটা হলো আমরা 31 ডিসেম্বর থেকে লাগাইছি, কতগুলি আর 1 জানুয়ারি লাগাইছি। তো সেই ক্ষেত্রে এটা কয় মাস লাগলো বা কতদিন লাগলো এটা ফুটতে? 25 থেকে 1 মাসের মধ্যে ফুল আসে। তো নেদারল্যান্ড থেকে আপনি যখন কন্দটা আনলেন বা বাল্বটা আনলেন, সেটা আসলে তারপরে কতদিন রেখে আপনি রোপণ করছেন বাকি? ওটা 7 দিনের মধ্যে রোপণ করতে হবে। 7 দিনের মধ্যে? এর মধ্যে কোনো স্টোরেজে রাখতে হবে না? স্টোরেজ না, নরমাল টেম্পারেচার আছে, গড় আছে ঠান্ডা জায়গায়, ওখানে রাখতে হবে স্বাভাবিক তাপমাত্রায়। তো সেই ক্ষেত্রে যখন আপনি রোপণ করলেন, এটার কি মাটি প্রস্তুতির তো একটা ব্যাপার থাকে না? মাটি প্রস্তুতি হলো আমাদের একটা প্রত্যেকটা ক্রপসের জন্য আপনাকে মাটির হলো লেভেল দেখতে হবে, মাটি কি লেভেলে আছে আপনার, মাটির যেটা ইসিপিএস সেটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এটা কত রাখতে হয়? আপনি হলো 2 থেকে 2.5 আর ইএস ইসি আর গেলো পিএস হলো 5.6। কি কি আসলে সার প্রয়োগ করতে হয়? আমরা যারা ফুল চাষে যে জড়িত তারা ব্যাপকভাবে জৈব সার ইউজ করি ফুলে, কারণ ফুলের একটা কোয়ালিটির ব্যাপার আছে, ফুলে যত জৈব সার দেওয়া হবে তত কোয়ালিটি ভালো হবে। আর তারপর লোক আমরা যে আমাদের বাজারে যে প্রচলিত সার আছে ফুলের জন্য, কিন্তু সার না আমাদের বাজারে সার না, ফুলের জন্য সোলুবল ফার্টিলাইজার। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা হলো আপনার টিএসপি সার দিছি, পটাশ দিছি, কিছু হালকা অল্প পরিমাণে ইউরিয়া দিছি, ইউরিয়ার পরিমাণ খুব কম, বিভিন্ন ধরনের একটু অন্য ধরনের পেস্টিসাইড যেগুলি পচা লাগে সেগুলি আপনার বাজারে পাওয়া যায় কিনতে, ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলি মাঝে মাঝে ইউজ করতে হয়। খুব বেশি রোগবালাই বলতে একটু পচাটা লাগে। এটা হলো আরো পরীক্ষা নিরীক্ষা চলছে, গত বছর আমরা দিয়েছিলাম 4 ইঞ্চি নিচে বাল্ব। দর্শক দেখতে পাচ্ছেন হয়তো যে একটা চারা থেকে একটা চারা দূরত্ব হচ্ছে মাত্র 2 ইঞ্চি। হ্যাঁ, 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এমন যে লাগাতে সময় যেটা পড়ে। তো সেক্ষেত্রে এই যে এত ঘন ভাবে যে চারা লাগিয়েছেন, গাছের পুষ্টিতে কোনো সমস্যা হচ্ছে না? না, সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো এখানে তো আপনি চারা লাগিয়েছেন, মাঝখানে দেখতে পাচ্ছি যে একটা জায়গা রেখেছেন, এটা কি হাঁটার জন্য বা পরিচর্যা করার জন্য? পরিচর্যা করার জন্য। আচ্ছা, আর একটু বেডটাকে উঁচু করে দিয়েছেন, এই বেডটার দূরত্ব কেমন? বেডটার দূরত্ব হলো আসলে বেডটা 1 মিটার রাখা হয়েছে। হ্যাঁ, 1 মিটার থাকছে না, যখন রাস্তা হয়ে গেছে তখন আর কমে গেছে, এখন 30 ইঞ্চি আছে। আচ্ছা, মানে সব বেড মিলে এখানে কয়টা বেড আছে তাহলে? এখানে 20টা বেড আছে। 20টা বেড, 20টা বেডে প্রায় 23,000 চারা আপনি রোপণ করেছেন। রোপণ করেছি। আচ্ছা, এখানে আসলে সবচেয়ে দামি ফুল কোনটা?
আমাদের এখন এই লাল ফুলটা বেশি চলতেছে আর লাল ফুলটা মানে ওই পাশে লালটা আর সাদাটা তো এটার পেছনে আপনার উৎপাদন ব্যয়টা কেমন হয় মানে এখানে তো অনেকে কাজও করে তাই না এখানে উৎপাদন ব্যয়টা বেশি হয় না উৎপাদন ব্যয় ওই অবকাঠামোটা আছে এটা তো আমার 5 বছর যাবে এখন আমাদের বেড মেট রেডি করতে এটা কত 20000 টাকা মতো খরচ গেছে বা 25000 টাকা খরচ গেছে সেক্ষেত্রে এক একটা গাছের যদি বলি আমাদের হলো 1 টাকার নিচে খরচ আছে 1 টাকার নিচে খরচ আছে এক একটা গাছে হ্যাঁ মাত্র মানে উৎপাদন ব্যয় আর কি বাল্বের দাম বাদে খুব কম লোক লাগে খালি একজন লোকে পানি দিলে কারণ একদিন পানি দিলে 8 দিন 10 দিন লাগে না পানি কত টাকায় বিক্রি করছেন কোনটা 150 টাকা কোনটা 140 টাকা কোনটা হলো 120 টাকা 120 টাকা নিচে কোনটা বিক্রি করি না তো এটা সেচ ব্যবস্থাটা আসলে কেমন মানে কিভাবে পানি দিতে হয় বা এটা কি ঝাঁঝরি দিয়ে পানি দিতে হয় কিনা যেহেতু অনেক নরম কাণ্ডগুলো এটা তাই না তো এই ক্ষেত্রে পানিটা কিভাবে দিচ্ছেন পানিটা হলো আমরা বাসা পানি দিচ্ছি একবারে মেশিন ছাড়ছি লাইন দা পানি আসছে একবারে বাসা পানি যেহেতু আমাদের ডিপ ইরিগেশন সিস্টেম নাই সেহেতু আমরা বাসা পানি দিচ্ছি তাহলে আপনি কি বলছেন যে এই ধরনের ফুল চাষের ক্ষেত্রে ড্রিপ ইরিগেশনটা ভালো ড্রিপ ইরিগেশন যদি আমরা দিতে পারতাম সলুবল ফার্টিলাইজার দিতে পারতাম ফুলের গ্রোথ ভালো থাকতো গাছের যে দেখেন বিজিটেড গ্রোথ এটা কম থাকতো মানে সব গাছ এক সমান থাকতো ওরা হলো ফুলের জন্য সলুবল ফার্টিলাইজার কিন্তু আমাদের সলুবল ফার্টিলাইজার আমাদের দেশে নাই যা আমরা যে ধান চাষে যেটা দিই এটাই এখানে ইউজ করি আচ্ছা তো সেক্ষেত্রে এটাকে আগাছা মুক্ত করার জন্য কি করছেন বা আগাছা কি কোনো সমস্যা আমরা যখন লাগাইছি তখন লাগানোর থেকে 10 15 দিন পরে যখন গাছ একটু বড় হইছে তখন আমরা কিছু সার টার দিছি আর আগাছা নিরায় দিছি এইটুকুই আর কিছু না হ্যাঁ তার মানে বেশি পরিচর্যা বেশি কষ্টসাধ্য কিন্তু না এখানে পরিচর্যা বলতে হলো আপনার সারাক্ষণ লাগিয়ে থাকতে টেম্পারেচারটা কি হচ্ছে উপরে নেট গুলি যদি কোথাও ফাঁক না থাকে হ্যাঁ বা নেট কত পার্সেন্ট নেট দিচ্ছি যদি আরো বেশি টেম্পারেচার ধরেন 30 ডিগ্রি হয়ে গেলে গা উপরে তার একটা নেট দিতাম আমরা হ্যাঁ যেহেতু 30 এর নিচে রয়েছে আর আমাদের হলো রাতটা হলো বড় এখন ফুলের চাষের জন্য বা কোনো ক্রপ চাষ করার জন্য তার ডে লেন্থ কত হবে ওটাকে আপনাকে খুব সার্ভে করতে হবে আজকে দিনটা কত ছিল রাতটা কত ছিল রাত বানাইতে অনেক সময় রাত বানানো যায় রাতকে দিন বানানো যায় আমরা এগুলি আমাদের টেকনিক্যাল জানা আছে এটা কিভাবে করেন আমরা ড্রাগ করে দিতাম একবারে ওই যে এবারে ড্রাগ করে দিয়েছি ওই আলুটা দেখেন সূর্যের আলুটা এদিকে পড়তেছে না ওখানটা ছায়া পড়ে রয়েছে আচ্ছা ঠিক আছে মানে উপরে নেটটাও আপনারা ঢেকে দেন তাই তো ঢেকে দেই আর আর একটা যদি বেশি টেম্পারেচার বাড়তো বাড়ে না আমাদের এখানে আমাদের গাজীপুরটা হলো অনেক প্রচুর পরিমাণ বনায়ন আছে এখানে আবার এ আছে কিন্তু এর চেয়ে আলুটাই তুলিয়া আপনার কথা মতো তাহলে এটা যদি উত্তরবঙ্গে চাষ করা হয় তাহলে ফলনটা আরো বেশি ভালো হবে আর সুন্দর হবে আর সুন্দর হবে ওখানে আচ্ছা আমার আপনার এই বাগানে এসে আসলেই খুব ভালো লাগছে এবং ঘুরে দেখে ভালো লাগছে মানে বলে না যে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা এমনই মনে হচ্ছে যে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার এত সুন্দর ফুলের রং দেখে তো এই ফুলটা আপনার মাধ্যমে আরো অনেক চাষির মাঝে পৌঁছে যাক সবাই এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করুক এই প্রত্যাশাই রইল তাহলে আপনি আর কি কি চাষ করছেন চলেন আমাদের ওখানে গোলাপের চারা তৈরি করি আমরা আমাদের কলার চারা আছে আমরা আরো নতুন অনেক কিছু করতেছি চলেন ওইগুলিতে চলে যাই তাহলে আপনার গোলাপের সেটটা দেখে আসি চলেন এই সেটটা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকম ভাবে তৈরি করা এবং এই তুলনামূলকভাবে অনেক গরম এখানে না হ্যাঁ গরম আর এখানে দেখতে পাচ্ছি এগুলো গোলাপের চারা না গোলাপের চারা সব গ্রাফটিং পদ্ধতিতে করেছেন তো এই জায়গাটা আসলে গরম রাখাটার কারণটা কি এখানে হলো আপনার রুট ডেভেলপ হবে গাছের বা গাছের আমরা যে একটা জয়েন্টটা করি এখানে আইসা জয়েন্টটা হয় ওই একসাথে অপারেশনটা সাকসেস হয় এখানে আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে সেজন্য একটু তাপমাত্রা গরম রাখতে হয় হ্যাঁ এটা তাপমাত্রার কোনো মাপ আছে যে কতখানি রাখতে হবে আমরা 60 ডিগ্রি পর্যন্ত আমাদের এখানে ওঠে 60 ডিগ্রি বেশি হলে আমরা তখন লিকেজ করি আচ্ছা লিকেজটা কিভাবে করেন লিকেজ করে আমরা ওপেন করে দেই শীট ঠিক আছে আচ্ছা মানে ওপেন করেন মানে চারপাশে খুলে দেন তাই তো হ্যাঁ আচ্ছা তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে আরো কিছু রেখেছেন যে পানি পড়ার জন্য না পানি ঝাঁঝরির মতো পড়ার জন্য এগুলো কেন রেখেছেন এটা হলো যখনই আপনার হবে আপনার ওই পানি পড়ার পানিটা হলো সেন্সরের মাধ্যমে নিচ্ছে সে পানি হ্যাঁ হ্যাঁ তারপরে যে পানির প্রয়োজন সেটা সে নিয়ে নেবে পানি আচ্ছা সে সেন্সর অটোমেশন সেন্সর ওটা নিবে সে বায়োফিয়া ইন্ডিয়া থেকে এগুলি কালেক্ট করছে আর যেহেতু আমার এই বিষয়ে ট্রেনিং আছে আমরা শুধু এটা না আমরা আরও অনেকগুলি কাজ করছি এখানে আমরা এখন যে বাজারে ডাস রুজ দেখতে পাচ্ছেন যেই গোলাপ আমরা আমদানি রপ্তানি করতে পারবো আমরা এই দেখুন ওই গোলাপ আমাদের লোকাল গোলাপ না এটা আচ্ছা তাই এটা তো এইখানে দেখতে পাচ্ছি চারা আপনার হাতেও একটা আছে এখানেও আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে কি বলছিলেন কি কোন জাতের এটা ডাস রুজ
গ্রাসরুট। হ্যাঁ আচ্ছা, এটা বিশেষত্ব কি? এটা হলো আপনার একটা উন্নত মানের গোলাপ। আচ্ছা, যে গোলাপগুলি আমরা দেশে রপ্তানি করতে পারবো, আমরা আগে আমাদের দেশে ইনপুট হইতো, এখন আমরা বাজারে দেখবেন আগে আমাদের মেরিন্ডার লিঙ্কন ছিল, এখন কিন্তু মেরিন্ডার লিঙ্কন বাজারে থেকে 50% উঠে গেছে, এখন সব আমাদের চাষিরা এটা করছে। একটা ফুল বর্তমানে বাজারে 12 থেকে 20 টাকা দাম, আর গাছ বিক্রি করতেছি আমরা 25 টাকা, আমাদেরকে অর্ডার দিলে আমরা 90 দিনের মধ্যে গাছ দিই। আচ্ছা, সেহেতু যেহেতু আপনি এরকম স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এগুলোকে হচ্ছে সেচ দিচ্ছেন, তারপর উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন, তো সেক্ষেত্রে একটু যদি গ্রাফটিং এর ব্যাপারটা আসে, এই একটা চারা আসলে গ্রাফটিং কিভাবে করেন? একটা চারা হাতে নিয়ে এটা হলো আমাদের আমাদের এটা হলো আমাদের রুট স্টক, এটা আমরা বাইরে থেকে আমদানি করে লাগাই রাখছি জমিতে, ঠিক আছে? আর এটা হলো মানে এটা বলছিলেন বাইরের গাছ, যেহেতু বাইরের গাছই, আর এটা হলো সায়ন, ঠিক আছে? আমরা দুইটাকে একটা অপারেশনের মাধ্যমে এখানে একটা ব্যান্ডেজ করায় দিছি, এই ব্যান্ডেজটা 21 দিনের মধ্যে জয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছি, দর্শক দেখতেই পাচ্ছেন যে এটা যখন এই রুম এই শেডটায় যখন তাপমাত্রা দরকার হয় তখন নিজে স্বয়ংক্রিয়ভাবে এই ইরিগেশন, কি বলবো এটাকে, কি বলা হয়, ইরিগেশনটা চালু হয়ে যায় এবং তার মাত্রা অনুযায়ী সে ভাসলে ঝাঁঝরির মাধ্যমে পানি দেয়, তাই তো? তো ভাইয়া বলছিলেন যে গ্রাফটিং এর ব্যাপারটা, গ্রাফটিং এর ব্যাপারটা কি? গ্রাফটিং তো আপনার এটা আমরা আমাদের নিখুঁতভাবে আমাদের কিছু ছেলেদের থেকে ট্রেনিং করানো আছে, এটা একটা সমান্তরাল ডিগ্রিতে কাটতে হয়, কাটার পরে এটা আমরা এখানে অপারেশন করি, অপারেশন একটা রুট হরমোন ব্যবহার করি এখানে। আচ্ছা, হরমোন করার পরে কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমরা দেশের বাইরে থেকে আমদানি করি, এটাও দেশের বাইরে থেকে। আচ্ছা, প্রযুক্তি যেহেতু দেশের বাইরের, আর আমাদের যদি আপনার বাণিজ্যিক কৃষি করতে হয় অবশ্যই কৃষককে ভালো মানের গাছ থাকতে হবে, ভালো মানের সিড থাকতে হবে, তাহলে সে কৃষক বেনিফিট হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছি যে সুন্দর করে চারাগুলো, এগুলো আসলে বয়স কত হবে? এটা হলো এখানে 25 থেকে 35 দিনের মধ্যে এখানে আসে, রুট ডেভেলপ হয় বা অপারেশনটা সংরক্ষণ করা হবে। এখানে দেখতে পাচ্ছি যে একটা করা আছে, এটাকে কি বলবো, মাচার মতো করা আছে, অনেকগুলো টেবিল আছে, ওগুলো একটু খালিও দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি চারা। এখন হলো আমরা হলো ফুলের দামটা অনেক বেশি, যেহেতু ফুলের দাম বেশি আমরা চারাটা তৈরি করতেছি না। আচ্ছা, যখন ফুলের দামটা একটু কমবে তখন আমরা চারা তৈরি করব। এটা কারণ কি? কারণ হলো এখন তো ফুলের সিজন, হ্যাঁ, এখন তো সময় আমাদের, এই এখন একটা ফুলের দাম 12 টাকা 15 টাকা, আমরা একটা গাছ থেকে 3-4টা চারা বানাইতে পারি, 3-4টা চারা বানাইলে আমার একটা চারা 5 টাকা এখানে কস্টিং বেশি আসছে, তাহলে আমাদের চারা কস্টিং আবার বেশি হয়ে যাবে, যার জন্য এই আমরা সিজনটাতে চারা কম তৈরি করি। আমরা যখন 21 ফেব্রুয়ারি চলে যাবে তখন সমানে চারা তৈরি করবো। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছি যে একটা, এটা আমরা বিদেশ থেকে আমদানি করা, এটাকে আপনাকে বলে উইড মেট বলা হয়, উইড মেট, এই উইড মেট এটা যাতে আগাছা টাগাছা বা কোনো ধরনের ফাঙ্গাস টাঙ্গাস না উঠতে পারে তল থেকে। আচ্ছা, তাহলে নিচে আসলে ফাঙ্গাস উঠলে কি হবে, মানে এটা চারা তো উপরেই রাখছেন? এটা এখানে হলো সেনসিটিভ জায়গা, এগুলো গরম থাকে বেশি, এখানে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে একসাথে কতগুলো চারা রাখতে পারবেন আপনি? আমাদের এখানে একটা বেসে 60,000 করে চারা বসে। 60,000 করে? আচ্ছা, তারপরে এখানে 25 থেকে 30 দিন রাখবেন, তারপরে হচ্ছে আপনি বাইরে নিয়ে যাবেন, এখানে সব চারা কিন্তু আপনার আসবে না, সাকসেস রেট আসবে না। সাকসেস হলো 60%, 70%, 50% এমন সাকসেস হয়। ধরুন আমি 60,000 বসাইলাম, 40,000 পেলাম, 30,000 পেলাম, এটা ওয়েদারের উপরে নির্ভর করে কি হবে। তার মানে ওই টিউলিপ গাছের মতো এগুলোও হচ্ছে পরীক্ষামূলক? এটা পরীক্ষামূলক নয়, এটা আমাদের 3 বছর রানিং এটা। হ্যাঁ, এগুলি হলো সাকসেস, তারা যে ফার্মার আমাদের কাছে চারা নিছে তারা লাগানো থেকে 6-7 মাসের মধ্যে তাদের রিটার্ন নিয়ে আছে, পুঁজি রিটার্ন নিয়ে আছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার থেকে আসলে অনেক কিছু জানলাম, নতুন প্রযুক্তি সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানাতে পারলাম, সেই সাথে সাথে এই যে শীতকালীন যে আপনি একটা ফুল বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই করে চাষ করছেন সেটাও অনেক কিছু জানাতে পারলাম আমাদের দর্শকদেরকে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এমন একটা সময় আসবে যখন নেদারল্যান্ডের জাতীয় ফুল টিউলিপ রাজত্ব করবে আমাদের দেশ বাংলাদেশে, বাংলাদেশের কৃষকেরা এই টিউলিপ ফুল চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবে, দেশীয় সৌন্দর্য চাহিদা মিটিয়ে হয়তো বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আমরা এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষি থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের সফলতার গল্প নিয়ে আমরা হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।